চলে এসেছে বন্ধুরা, আজকে আমরা বাঙালি টপিক নিয়ে, আজকে আমরা বাঙালি টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মেয়ে ছোট্ট এঞ্জেল। সবসময় মায়ের সাথে সাথে থাকে, এত ভালো লাগে না দেখতে, আর কি লাগে, এর থেকে বড় দীক্ষা আর হয় না সত্যি কথা। তো এঞ্জেল একটা অদ্ভুত সুন্দর টপিক দিয়েছে, এমন কি যেটা সকলে করে তুমি করো না, এই একটা টপিক, সেটা একটু আগে বলে দিই। কি বলবো তোকে বলতো, তুই এত ছোট, তোর মতো করে কিছু একটা বলি যাতে তুই বুঝতে পারিস। সবাই দোষ ধরে না মানুষের, বন্ধুদের দোষ ধরে না, ওই বন্ধুটা এটা করেছে, মা আমি এটা করিনি, ওই বন্ধুটা এটা করেছে, আমি ওটা করি না, আমি কারোর দোষ ধরি না, জানিস আমি একদম মানুষের দোষ ধরি না, এটা এটা বলতে পারি। আছে আরও 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 অনেক কিছু আছে, কিন্তু এটা তোর কথা ভেবে আমি এটা বললাম, বন্ধুদের আমি দোষ ধরি না, মানে আমি কারোর দোষ ধরি না, চেষ্টা করি যে বোঝার যে কেন ঘটনাটা ঘটলো, বা কেন ও এটা করলো, বা কেন আমি করলাম, আমি ভাব করা আড়ি করার চেষ্টা করি না, আমি ভাব করার চেষ্টা করি। আমি জানি না তুই বুঝতে পারলি কি না, মাকে বলিস, মা বলে দেবে যে বুঝতে পারলি কি না। তো সেটাই বললাম, আমি দোষ ধরি না, এই একটা আমি চেষ্টা করি যাতে দোষটা না ধরি, এই একটা। আর দ্বিতীয় টপিক দিয়েছে মধুমিতার, মানে মনে কথায় মধুমিতা, মধুমিতা দিয়েছে দীক্ষার প্রয়োজনীয়তা বা দীক্ষার তাৎপর্য, এরকম একটা এটা ভাস্ট একটা বিষয়। টেকনিক্যাল খুব একটা কিছু আমি বলতে চাই না, কেননা এমন কিছু বলা যেটা সব মানুষ মানে কানেক্ট করতে পারে, তো সেরকম মানে মানে কি বলতো, ব্যাপারটা হচ্ছে আজকাল এমন এত কিছু সমস্ত আজকাল সহজলভ্য না, গুগল সার্চ করলে যে তুমি যদি হোয়াট ইজ দীক্ষা বা দীক্ষা কী এরকম কিছু একটা সার্চ লাগাও, খুব সহজেই পেয়ে যাবে, বা প্রচুর বইপত্র আজকাল পাওয়া যায়। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে টেকনিক্যাল কিছু জেনে কি কোনো লাভ হয়, মনে হয় না। তো আমি আমার জীবন দিয়ে বলছি, আমার একটা সময় এসেছিল যখন আমি একটা মারাত্মক দ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম, যে আমি ডিটেল বলছি না, খালি এটুকু বলছি আমার কিছু ভালো লাগতো না, আমার খালি ওই মন্দিরে গিয়ে বসে থাকতে ভালো লাগতো। তো যাই হোক, এরকম একটা অবস্থায় বাড়ির প্রত্যেকেই, বাড়ির সকলেই তো খুবই ডিস্টার্বড, কারণ আমার তখন মেয়ে হয়ে গেছে, কেউ তো এগুলো ইচ্ছা করে কেউ করে না, না বিভিন্ন সময় বিভিন্ন রকম কনসিয়াসনেস মানুষের জীবনে আসে, তো সেই সময়টা আসাও হয়তো আমার জীবনে দরকার ছিল, আমি হয়তো প্রকৃত দীক্ষার অর্থটা বুঝতে পেরেছিলাম, তার আগে হয়তো আমি দীক্ষা বুঝতেই পারতাম না। তো যাই হোক, আমার দীক্ষার জমি তৈরি হলো, ধীরে ধীরে আমি বিভিন্ন ঘটনার মাধ্যমে দিয়ে আমি পৌঁছালাম আমার মায়ের কাছে, গুরু মায়ের কাছে। তো উনি হচ্ছেন শ্রী সারদা মঠের প্রেসিডেন্ট মাতাজি ছিলেন, শ্রদ্ধা প্রাণা মাতাজি, ওনার কাছে গিয়ে পৌঁছালাম। তো ওনাকে বললাম সব কিছু, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে অনেক রকম কথা উনি জিজ্ঞেস করেছিলেন। তো উনি ওনার কাছে শুনে যেটা বুঝলাম যে দীক্ষা হচ্ছে কিন্তু কোনো জিনিসের ইনিশিয়েশন, মানে শুরুয়াত যেটাকে বলে। এবার দীক্ষা বলতেই কিন্তু সাধারণ মানুষ ভেবে ফেলে যে শুধু ভগবানের নাম করতে হবে, হাতে জপের মালা নিয়ে বসে থাকতে হবে, বা এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, এগুলো আঙ্গিক, মানে এগুলো হচ্ছে সমস্ত টেকনিক্যাল। তো দীক্ষার অর্থ হচ্ছে ইনিশিয়েশন, যে কোনো কিছু শুরু করতে গেলে একটা শুরুয়াত লাগে, তার জন্য একটা মন তৈরি করা লাগে, তার জন্য কথাটা বলে দীক্ষার আগে এবং দীক্ষার পরে। সত্যি কথা বলতে এই ধরনের টপিক কোনোদিন আলোচনা করবো ভাবিনি ইউটিউবে, না ইউটিউবে সমস্ত রকমের মানুষ আছে, না এমন কিছু টপিক আলোচনা করা উচিত না যেটা মানুষের কাজে লাগবে না। তো ভাবছিলাম যে আমি এমন কি বলতে পারি যেটাতে মানুষ কাজে লাগাতে পারবে, মানে আমার এই একটা ভিডিও যেন যায়া না যায়, মানে একদম ইউজলেস না হয়ে যায়, অন্তত দুটো মানুষও যদি দেখে তারাও যাতে কাজে লাগাতে পারে সহজভাবে। ঠাকুর বলতেন না সহজ পাচ্য খাবার, ঠিক সেরকমই ভাবছিলাম যে কিভাবে আমি এটাকে বলবো, কিভাবে শেয়ার করবো। মধুর যখন এরম একটা প্রশ্ন এসছে, তখন আরও অনেক মানুষেরই তো এই প্রশ্ন আমাদের সকলের জীবনেই এসছে, তো সেটা বলতে গিয়ে ওইটাই বললাম যে আমার দীক্ষা হলো, আমি পথ জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব একটা পথ থাকে, ঠিক যেরকম যারা গান গায় যাদের তাদেরও কিন্তু দীক্ষা নাড়া বাঁধা, মানে ওই যে ঘরানায় তার দীক্ষা হচ্ছে দীক্ষার আগে এবং দীক্ষার পরে,
লেখার আগে মানে আমি কথা দেব নিজের কাছে, যে প্রথম কথা দেব নিজের কাছে যে আমি গুরুর সমস্ত কথা, যখন আমি নাড়াবাদ মানে আমার যখন দীক্ষা হবে, হাতে যখন সুতোটি বেঁধে দেবেন দীক্ষা হবে, তো আমরা সবসময় ভাবি না দীক্ষা মানেই বোধ হয় একরকম, তা না, দীক্ষার কিন্তু অনেক ভাস্ট একটা অর্থ আছে। যদি স্পিরিচুয়াল দীক্ষা বলো সেটা একরকম, দীক্ষা মানেই হচ্ছে মানে আমাকে একটা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হবে, সেটার জন্য শুরুয়াত আছে, তার একটা রক্ষা করার মানে ইজি, নিয়ে নেওয়া খুব সহজ, কিন্তু সেটাকে সাস্টেইন করা বা সেটাকে ধরে রাখা খুব খুব কঠিন। তো ঠিক সেরকম গানের কথা দিয়ে বলছি, শুরুর একটা জায়গা আছে যে হ্যাঁ আমি ডিসিপ্লিন মানবো, আমি সাধন করব, আমার গলা আমি তৈরি করব, আমি গান গাইব মানুষের জন্য, সারা পৃথিবীতে আমার গান ছড়িয়ে দেবো, এটা হচ্ছে সেই দীক্ষার রাস্তায় যাওয়ার প্রথম স্তর। তো যার জন্য অনেক বড় বড়, আমি আর নাম নিচ্ছি না, অনেক বড় বড় মানে আশ্রমে, গুরু আশ্রমে সেখানে বলা হয় যতক্ষণ না শিক্ষা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ প্রাইভেট ফাংশন তোমরা করতে, মানে প্রাইভেট না সরি পাবলিক ফাংশন তোমরা করতে পারবে না, প্রত্যেকটারই কিন্তু কারণ আছে, এও ঠিক তাই। তো আমি অনেক মানুষকে দেখেছি যারা দীক্ষা নিয়েছে বহু বছর, কিন্তু তাদের আজও কিন্তু মানসিক উন্নতি হয়নি। তারা দীক্ষা নিয়েছে, তারা হয়তো মন্ত্র জপ করে, তারা হয়তো সবই করে, 2 ঘন্টা 4 ঘন্টা ধরে পুজো করে, মন্দিরে যায়, কিন্তু আজও তারা কিন্তু মানুষের ভুল ধরে, মানুষকে নিয়ে আলোচনা করে। একটা সেকেন্ড মানুষকে নিয়ে আলোচনা করা মানেই কিন্তু তুমি দীক্ষার ওই যে ইনিশিয়েশনটা যেটা হয়েছিল আমার সাথে আমার গুরু, সেটা নষ্ট করে দিলাম আমি। তো আমার মনে হয় প্রশ্নটা হওয়া উচিত দীক্ষা কি না জেনে দীক্ষার আগের স্টেপটা বেশি করে জানা, দীক্ষা হওয়ার আগে আমাকে কি কি কথা, দীক্ষা অনেকেরই হয় লাইনে দাঁড়িয়ে আর 10 জন দীক্ষা নিচ্ছে একটা সময়, আমার কথা বলছি, আমার যখন বছর চারেক হয়তো বয়স, তখন আমার কিন্তু দীক্ষা হয়েছিল, আমি নাম নিচ্ছি না, কোনো একজন গুরুদেব এসেছিলেন আমাদের পাশেই, সে তার ঘটনা আমরা অনেকেই জানি। তো উনি এসেছিলেন এবং আমাকে এরকম কোলে বসিয়ে আমার কানে উনি মন্ত্র দিয়ে, অদ্ভুত ব্যাপার, আজ থেকে অত বছর আগে, প্রায় 50 বছর আগে, তখনকার আমি অনেক জিনিস ভুলে যাই কিন্তু সেই মন্ত্র আমার আজও মনে আছে। তো যাই হোক, তো তখন কি আমি তৈরি ছিলাম? তখন তো আমি তৈরি ছিলাম না। তো সেটাই বলছি, যার জন্য পরবর্তীকালে আমার মন তৈরি হওয়ার পর আমি যখন দীক্ষা নিয়েছি, আমি জানি যে ইনিশিয়েশন আমার হয়ে গেছে, সেটার বাইরে আমি যেতে পারবো না। তো সেটাই আমার মনে হয় যে দীক্ষা হওয়ার আগে নিজেকে তৈরি করা, নিজেকে জানা, তার জন্যই মিশন থেকে বলে বই পড়ো, পড়াশোনা করে নিজেকে তৈরি করো। ওই দীক্ষার কোনো মানে হয় না যে দীক্ষা শুধু টেকনিক্যাল, আমার এটা মানবো, ওটা নিয়ম মানবো, ওগুলো হচ্ছে ওই কাঁচা আমি, পাকা আমি নয়। কাঁচা আমি মানে হচ্ছে আমি টেকনিক্যালিটিস মধ্যে ব্যস্ত, আমি কিন্তু দীক্ষার যে ইনিশিয়েশন আমার ঘটে গেছে সেইটা বজায় রাখার কোনো দায়িত্ব বা কর্তব্য আমার নেই। তো যাই হোক, দীক্ষা বলতে গেলে তো অনেক কথা চলে আসে, আমি কয়েকটা কথা তোমাদের বলছি। যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কেউ একজন, তার কোনো একজন ভক্ত এসে জিজ্ঞেস করেছিলেন যে সংসারে থাকার কথা, যেটা খুব স্বাভাবিকভাবেই হয়, সংসারে থাকতে ভালো লাগে না বা যায় কিছু, ঠাকুর বলছেন সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি, এই জগৎ সংসার রামের অযোধ্যা, রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠমুনিকে পাঠালেন, বশিষ্ঠমুনি এসে দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন রাম আগে আমার সাথে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। এই হচ্ছে গুরু। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? গুরুদেব জিজ্ঞেস করছেন, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করো, গুরুদেব বলছেন। রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, ঈশ্বরই হচ্ছেন সেই সুপ্রিম কনসিয়াসনেসই কিন্তু এই জীব জগৎ, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে এবার ঠাকুর বলছেন, সংসারে কাম ক্রোধ এই সবের সাথে যুদ্ধ করে থাকতে হয় তবে তো আত্মিক উন্নতি হবে। আমি যদি নিজেকে সমস্ত কিছু থেকে সরিয়ে নিই তাহলে তো আমি এসকেপিস্ট, আমি জানলামই না যে আমি কি আদৌ লোভ থেকে সরে থাকতে পারি, আমি কি আসলেই রাগ থেকে সরে থাকতে পারি, আমার রাগ হলে কি আমি 10টা বাজে কথা বলি, নাকি আমি নিজেকে ওই জায়গায়। এইটা হচ্ছে দীক্ষা, নিজের মনকে দীক্ষিত করে তোলা, এটা মারাত্মক, এটা দীক্ষার আগে ঘটে। দীক্ষা হওয়া মানে তো রাস্তায় ঢুকে পড়লাম, তার আগে
মনকে দীক্ষা দিই, মনকে দীক্ষা দীক্ষিত করতে হয়। তো সেখানে আমি গুরু, যেটা আনন্দময়ী মা বলেছিলেন যে মানে আনন্দময়ী মা নিজেই নিজের গুরু ছিলেন, তিনি ছিলেন রিভিল করেছিলেন মন্ত্র, তিনি নিজের ডিসাইপল নিজে ছিলেন মারাত্মক। তো সংসারে কাম ক্রোধ এইসবের সাথে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সাথে যুদ্ধ করতে হয়, আসক্তির সাথে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলে সুবিধা, গৃহ থেকে যুদ্ধ করা ভালো, খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘোরাচ্ছে, এক জায়গা ভালো। গৃহ কেল্লার ভিতরে থেকে যেন যুদ্ধ করা, আমার সেই মন যদি দীক্ষিত হয় সেখান থেকে যদি তুমি যুদ্ধ করো, মানে সেই পাকা আমি, মানে যে কেল্লাটার মধ্যে আমি থাকছি, সেই কেল্লাটার মধ্যে কিন্তু কোনো রকম আসক্তি টাচ করতে পারবে না। আমি কিন্তু সাধারণ মানুষ, কিন্তু আমার মন দীক্ষিত, আমি যেখানে আমার হিংসায়, যেখানে আমার আমি গন্ধ পাবো, যে এই হিংসার থেকে কথাটা বলছে, এর আগে থেকে ওই আমার মন দীক্ষিত হয়ে গেছে। আমার টেকনিক্যালি হয়তো দীক্ষা হয়নি, কিন্তু আমার মনকে আমি তৈরি করে নিয়েছি দীক্ষার পথে। ওইটা বলছে দীক্ষার আগে, এটা মারাত্মক সাধন, যেটা রামচন্দ্র বলেছিলেন যে দীক্ষা হয়ে গেল, কিন্তু রামচন্দ্র অবতার পুরুষ, কিন্তু এগুলো আমাদের শেখানোর জন্য ওনাদের জীবন দিয়ে ওনারা দেখিয়ে গেছেন। ওনার দীক্ষা হয়ে গেল, তারপর উনি বললেন আমি সংসার ছেড়ে দেবো, তখন বললেন যে চ আমার সাথে প্র্যাকটিস কর। তখন উনি দেখালেন যে দেখ তো সব কিছু ছেড়ে, ঈশ্বর কি বাইরে, যদি তাই হয় তাহলে ছেড়ে দে। তখন দেখলেন না, ঈশ্বর বাইরে নয়, বেল বাজে, আমাকে একটু উঠতে হবে। কিছু একটা এসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বসেছি। তো যেটা বলছিলাম যে তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে আমি যদি আমার দীক্ষিত মন হচ্ছে আমার সেই কেল্লা, যেখানে আমি আমি বুঝতেই পারবো যে কোনো একটা মানুষ তার হিংসের লাইফ স্টেট থেকে, হিংসের স্তর থেকে আমার সাথে কথা বলছে, কারোর এক্সপেকটেশনের স্তর থেকে। আমি এরকম অনেক মানুষ দেখেছি, বহু বছর দীক্ষা হয়ে গেছে, তাদের এক্সপেকটেশন তাদের এমনভাবে বেঁধে রেখেছে না, মানুষকে যা মুখে আসে বলছে, আরেকটা মানুষ কথা বলছে, সে হয়তো কষ্ট পাচ্ছে, আমার সাথে হচ্ছে, হয়ে চলেছে। আমি তো ডিটেলে আর যাচ্ছি না, কিন্তু আমি তো সেই কেল্লা থেকে লড়াই করি। আমার এটা মনে হয় না যে আমাকে ব্যথা দিল, কারণ আমি তো কেল্লার মধ্যে থাকি, আমার সেই দীক্ষিত কেল্লা, আমার দীক্ষিত মন। আমার খালি একটাই মনে হয় যে মানুষগুলো নিজেদেরই নিজের কজ থেকে সরে আছে না, মানুষকে যা মুখে আসে তাই বলছে, কিন্তু দীক্ষিত, কিন্তু মন তার তৈরি নয়, সে আরেকটা মানুষকে ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তার এক্সপেকটেশন তাকে এমন ঢেকে রেখেছে না, তার জীবনে কোনো দীক্ষা নিয়ে কিচ্ছু লাভ হচ্ছে না, কিচ্ছুতে লাভ হচ্ছে না, সে সামনের মানুষটাকে যা তা বলছে। বলছি তো আমি, আমার সাথে ঘটছে। তবে দুরকম আছে, তোমরা যদি বোঝো তোমার কি মন খারাপ হয় রঞ্জনা আন্টি, হ্যাঁ হয়, আজকেই সকালে কারোর সাথে বলছিলাম যে এমন মন খারাপ হয়, কিন্তু সেটা আমার ওই কাঁচা আমি থেকে হয় না, আমার পাকা আমি থেকে হয়, কাঁচা আমি আর পাকা আমি। পাকা আমি থেকে মন খারাপ হয়, আমি কাঁদি, কিন্তু সেটা কিসের জন্য হয় বলো তো, আমাকে ব্যথা দিচ্ছে বলে না, আমার মনে হয় তার জীবন কিন্তু শেষের দিকে, বয়স হয়ে গেছে যার কথা বলছি, সে তার জীবন শেষের দিকে, কিন্তু সে এখনও কজ অ্যান্ড এফেক্ট বুঝে উঠতে পারলো না, প্রতিটি ভুলে তার শরীর শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, সেই দীক্ষার কোনো লাভ হয় না। মন যদি আমি তৈরি না করে, আমার মনের ইনিশিয়েশন যদি আমি না নিয়ে থাকি, হাজার টেকনিক্যাল জেনেও আমি কিন্তু ওই টেকনিক্যালিটিসের মধ্যে থেকে যাব। তো সেটাই ঠাকুর বলছেন যে ওই কেল্লা তৈরি করতে হবে, নিজের মনে দীক্ষিত কেল্লা, যেখানে টাচ করবে না। এবার ঠাকুর বলছেন, যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম, বলেছিলুম এর ল্যাজ খসেছে, সভাসুদ্ধ সবাই হেস, কেশব সেনকে বলছেন ল্যাজ খসেছে। কেশব সেন তখন ব্রাহ্ম সমাজের, মানে সবাই তোমরা জানো, তাকে ঠাকুর বলছেন এর ল্যাজ খসেছে, ভাবা যায়? ভট করে বললে রেগে যাবে না লোকে? সভাসুদ্ধ লোক হেসে উঠল। কেশব বললে, তোমরা হেসো না, এর কিছু মানে আছে, একে জিজ্ঞাসা করি। আমি বললাম, যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয়, আড়াই উঠে ডাঙায় বেড়াতে
ডাঙায় উঠতে পারে না, যেই ল্যাচ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় ওঠে, তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ আছে, খসেনি, ততদিন সে সংসারের ওই জলের মধ্যেই পড়ে থাকে, ডাঙায় তার ওঠা হয় না। অবিদ্যার ল্যাজ খসলে, জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা করলে জলের মধ্যে মানে সংসারেও থাকতে পারে। তো এর থেকে সহজ করে ঠাকুর আর কিছু বুঝিয়ে দেননি, যে দীক্ষা নেওয়া, কেউ যদি মনে করে থাকে যে সকলে দীক্ষা নিচ্ছে আমিও নেব, নাও, কোনো অসুবিধা নেই। দীক্ষা হচ্ছে ইনিশিয়েশন, দীক্ষা হচ্ছে একটা সঠিক একটা রাস্তায় যাওয়া, সেটা স্পিরিচুয়াল রাস্তা হতে পারে, সেটা গানের রাস্তা, নাচের, আমরা যেরকম আমাদের দীক্ষা হচ্ছে নাচে, তো অনেক জিনিস আছে যেগুলো আমরা করতে পারি না বা যেরকম প্রচুর আছে, ঠিক সেরকমই বা সংসারে থাকারও দীক্ষা হয়। সংসারে কিভাবে থাকতে হয় সেটাই বলছি, যে সবটাই কিন্তু ওই মানে দীক্ষা মানেই যে একদম স্পেসিফিক হতে হবে তা নয়, দীক্ষার আগে ওই ইনিশিয়েশনটা দরকার, যে রাস্তাতে এবার আমি হাঁটতে শুরু। তাহলে সেখানে ঠাকুর কী বলছেন সহজ করে, যে ওই অবিদ্যার ল্যাজ যখন খসে যাবে তখন তুমি সব জায়গাতে, তুমি একটা হিংসিয়েওয়ালা লোকের মধ্যেও থাকতে পারবে, তোমাকে টাচ করবে না, আবার তুমি সাধকদের মধ্যেও থাকতে পারবে, মানে ওই জায়গাটাতে দীক্ষার আগে স্টেজ, সেটা দীক্ষার আগে নিজেকে তৈরি করতে হয়, যে আমি ওই রাস্তা দিয়ে এবার হাঁটবো, আমি আমি তৈরি, আমি কাউকে খারাপ কথা বলবো না, আমি সবসময় আমি মুঠো করে আমি জপধ্যান করছি অথচ মানুষকে ব্যথা দিচ্ছি, সেই দীক্ষা দেওয়া নেওয়ার চাইতে না নেওয়া ভালো। তো এইটা তোমাদের একটু শোনালাম, আরেকটা একটু শোনাই, আরেকটা হচ্ছে বলছেন, জীবন ও জগতের সমস্যা যতদিন থাকবে ততদিন সাধনার প্রয়োজন থাকবে, আর সাধনার প্রারম্ভের নামটি হলো দীক্ষা। বলছেন ঠাকুরের কথা এগুলো, বলছেন যে জীবন ও জগৎ যতদিন থাকবে, সমস্যা থাকবে বিভিন্ন রকম, ততদিন সাধনাও থাকবে, নিজেকে কন্ট্রোলে রাখার সাধনা। সাধনার প্রথম স্তরটি হলো দীক্ষা, ইনিশিয়েশন, যেটা আমি আমি করবো, এখন থেকে আমি আর হিংসে করবো না, এখন থেকে কাউকে খারাপ কথা বলবো না, এই আমি দীক্ষিত হচ্ছি, এই আমি দীক্ষা স্তরে ঢুকছি। সন্ন্যাসী সন্ন্যাস দীক্ষা, এই জায়গাটা ভালো করে শোনো, সন্ন্যাসী সন্ন্যাস দীক্ষা নেন, ব্রহ্মচারী নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা নেন, সেরকম গৃহী গৃহকে যথার্থ শান্তিময় করার জন্য দীক্ষা নেন। মারাত্মক না কথাটা? দীক্ষা বলতে আমরা কিন্তু একরকম ভাবি তা নয়, এই জন্য ঠাকুরকে জানাটা খুব দরকার। ঠাকুর আনন্দময়ীমা এনারা না বলে দিয়ে গেছেন, আমাদের সাঁই বাবা উইদাউট বিগিনিং, যার আমরা কিচ্ছু, তার অরিজিনাল আমরা বাবা মা, ওই আমরা মানেটা কি, মানেটা কি, আমরা সাঁই বাবা সাঁই বাবা করি, কিন্তু সাঁই বাবার অরিজিন উইদাউট বিগিনিং আমরা জান শিখতেই চাই না, আমরা মানুষকে ভুল ধরি, মানুষকে সাঁই বাবার থেকে অ্যাকচুয়ালি ঠাকুরের থেকে আমরা শত কোষ দূরে সরে যাই, কারণ আমরা মেডিটেশনের অর্থ জানিই না। তো দীক্ষা কখন হবে, দীক্ষা যে সবসময়, আমি পড়ছি আরেকটা জায়গা পড়ে শোনাচ্ছি, সেজন্যই বলছেন যে সন্ন্যাসী নেবেন সন্ন্যাসে দীক্ষা, সন্ন্যাসের ইনিশিয়েশন হবে, ব্রহ্মচারী নেবেন নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা, ব্রহ্মচর্য আগে হবে, তারপর কমপ্লিট হলে তারা সন্ন্যাসী হওয়ার জন্য এলিজিবল, সেরকম গৃহী গৃহকে যথার্থ শান্তিময় বানানোর জন্য দীক্ষা নেবেন, এও দীক্ষা। তো সেটা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল, ইউজুয়াল প্রুডেন্স কথাটা, ইংরেজিতে বলে ওটাকে ইউজুয়াল প্রুডেন্স, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের একটা টেন্ডেন্সি থাকে, আমি এর আগেও বলেছি, সেইটাতে গিয়ে আমাদের লাইফটা ধাক্কা খায়, আমার হিংসে, আমার বেশি বোঝা, আমি সব বুঝি, আমার আমি জ্ঞানী, অ্যাকচুয়ালি ওটা জ্ঞানী নয়, জ্ঞানী কখনো মানুষকে ব্যথা দেবে না, জ্ঞানী কখনো কথা বেশি বলবে না, শুনবে, এরকম প্রচুর আছে। তো এর থেকে যে অহং তৈরি হয় ওটা হচ্ছে ইউজুয়াল প্রুডেন্স আমাদের, যাই দুদিন কেউ প্রশংসা করলে তাকে আমি ভালোবাসি, যেই মুহূর্তে সে আমার প্রশংসা করছে না, আমাকে দেখছে না, আমার ইউজুয়াল প্রুডেন্স আমাকে ধাক্কা দিচ্ছে, আমার ওই ভিতরের যে নোংরা ভাব আবর্জনা আমায় ধাক্কা দিচ্ছে। দীক্ষা হচ্ছে ইনিশিয়েশন নেওয়া, ইনিশিয়েট করা, এইগুলো থেকে সরে আসা, তবে গিয়ে দীক্ষা নিয়ে লাভ আছে, তবে গিয়ে ওই জমিটা তৈরি করব, মানব জমি, সেই জমি তৈরি করে তাতে বীজ পড়লে, বীজ মন্ত্র পড়লে, তবে গিয়ে গাছ হবে তত্তর করে। তো যাই হোক, এটা তো অনেক অনেক আলোচনার বিষয়। ঠাকুর বলছেন
এই কথা, এই জায়গাটা তো তোমাদের পড়ে দিলাম, সন্ন্যাসী নেবেন, সন্ন্যাসী দীক্ষা ব্রহ্মচারী নৈষ্ঠিক ব্রহ্মচর্যে, সেরকম গৃহী নেবেন, গৃহটাকে শান্তিময় করে রাখার দীক্ষা। আমি সারাক্ষণ ভুলভাল কথা বলি, আমার গৃহ কখনো শান্তির হতে পারবে না, আমার ছেলেমেয়েদের জীবন শান্তির হতে পারবে না, তো সেখানেও দীক্ষা, নিজের কাছে নিজের কথা বলা, কথা দেওয়া। ঠাকুর বলছেন, অনেকে মনে করেন ঘটা করে পরমেশ্বরকে জীবনে প্রতিষ্ঠা করার তোড়জোড়, এগুলো কিন্তু সমস্ত ঠাকুরের কথা পড়ে শোনাচ্ছি বই থেকে, এগুলো কোনোটাই আমি বানিয়ে বানিয়ে কিন্তু বলছি না, তো ঠাকুরের কথা। অনেকে মনে করেন ঘটা করে পরমেশ্বরকে জীবনে প্রতিষ্ঠিত করবার তোড়জোড় না থাকলে তিনি কি আমাদের জীবনে প্রতিষ্ঠিত হন না, আমাদের দেখেন না, আমরা কি তাকে স্মরণমরণ মনন করতে করতে ডাকতে ভালোবাসতে পারি না? দীক্ষা না নিয়েও তো লক্ষ লক্ষ মানুষ জীবনে স্বচ্ছন্দভাবে চলেন, শত শত মানুষ দীক্ষাবিহীনভাবে ঐশ্বরীয় ভজন উপাসনা প্রেম প্রীতি নিবেদন করেন, তাহলে দীক্ষার প্রাসঙ্গিকতা কোথায়? এরকম অনেক মানুষ আছে যারা দীক্ষা নিয়েও অ্যাজ ইট ইজ বেলুড়ে বসে, আমি দেখেছি ঠাকুরের কাছে একটু আগেই ধ্যান জপ করে বাইরে এলো, এসে বেলুড়ে প্রাঙ্গণে যেখানে কত কর্মভূমি যোগদান, সেই বেলুড়ের জমি যেখানে স্বামীজির অত বড় কীর্তি, ওখানে সাধু মহারাজদের, সেইখানে খানিক্ষণ আগেই মন্দির থেকে জপধ্যান করে এসে সামনে জায়গাটাকুতে বসে জিলিপি খেতে খেতে মানুষের খারাপ কথা আলোচনা করছে, তো এরকমও দেখেছি। সেই দীক্ষার কি নিজের কাছেই তোমাদের কাছেও প্রশ্ন, এই দীক্ষার কি কোনো, মানে এদের কোনো ইনিশিয়েশন হয়নি, নিজের কাছে নিজেরা কোনো কথাই দেয়নি। আর আরেকটা হচ্ছে, ঠাকুর বলছেন যে যাদের হয়তো দীক্ষা হয়নি, টেকনিক্যালি দীক্ষা হয়নি, দরকার নেই, তাদের মনের ইনিশিয়েশন হয়ে গেছে, তাদের সাথে কথা বলতেও ভালো লাগে, কেননা তাদের মনই হচ্ছে সেই কেল্লা, যেখানে দীক্ষিত কেল্লা, সেই পাকা আমি, তো সেটাই বলছেন যে বিরাট করে একটা মানে জাঁকজমক করে পরমেশ্বরকে প্রতিষ্ঠা করা বা পুজো করা, আর যার ক্ষমতা নেই, যে অত ঘটা করে হয়তো করতে পারে না, বলছে এর হচ্ছে দুটোরই ইয়ে আছে, দুটোরই। তো যাই হোক, বলছেন তবে দীক্ষা নেওয়া তাহলে কিসের তাৎপর্য, যেটা মধুমিতা প্রশ্ন করেছে। দীক্ষা নেওয়ার সুবিধা হলো একটাই, যে বড় বড় মহাপুরুষেরা যে পথে গেছেন সেই রকম একটি রাস্তায় বা পরম্পরার সাথে নিজেকে যুক্ত করা, এটা হচ্ছে দীক্ষা। যে রাস্তা দিয়ে অলরেডি আগে আমার আগে প্রচুর মানুষ হেঁটে গেছেন, রাস্তাটা দিয়ে চলে গেছেন, রাস্তার প্রতিটি ইঁট পাটকেল তাদের নখদর্প, এখানে গেলে এটা হবে, ওখানে যেও না, ওখানে গেলে, এই যে রাস্তাটা দিয়ে যাওয়া, ইনিশিয়েট করছি নিজেকে, ওই রাস্তায় ঢুকে পড়তে হবে। কেন? যে রাস্তা আমার আগে আমার মেন্টরের, মানে আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, প্রচুর মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন এবং আমাদের গাইড করতে করতে, সেইটা বলছেন, এটা এটা খুব সহজ, মানে আমি যদি নিজেকে ইনিশিয়েট করতে পারি, আমি সেই রাস্তায় ফল পাব। তো তবে দীক্ষা নেওয়ার তাৎপর্য এটাই, যে বড় বড় মহাপুরুষরা যে পথে গেছেন সেই রকম একটি পরম্পরার সাথে যুক্ত হওয়া, গুরু সেই পথ নির্দেশ করেন, কিন্তু যারা দীক্ষা নেয় না তাদের নিজেদের খুঁজে বার করতে হয়, যেমন কিছু নতুন আবিষ্কার করতে গেলে অন্ধকারে পথ খুঁজতে হয়, এও ঠিক তাই। মানে একবারও উনি বলছেন না যে বিরাট একটা ঘটা করে তোমাকে নিতেই হবে, তা বলছে এরকমও মানুষ আছে যারা অন্ধকারে পথ হাঁটতেও কিন্তু রাস্তা, যখন ওই ভিতরের ওই খিদেটা আসে না যে আমি ইনিশিয়েট করতে চাই, আমি আমি দীক্ষা নিতে আমার, তখন গুরুই রাস্তা দেখান। আর গুরু দীক্ষা নেওয়ার তাৎপর্য ওইটাই, সেই দীক্ষা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দীক্ষা হোক, গানের দীক্ষা না, যে দীক্ষাই হোক, সংসারে থাকতে গেলে তো বলছে দীক্ষা শান্তিময় করে তোলার দীক্ষা, আমি কী কথা বলবো, কোন কথাটুকুতে মানুষের কাজ হবে, মানুষের লাভ হবে, আমি টেকনিক্যাল কথা বলবো না, মানুষের লাভ, এটাও দীক্ষা, এটাও দীক্ষা, আমি কঠোর কঠোর কঠিন কঠিন সমস্ত কথা আমি বলে গেলাম, মানুষের কোনো মানুষ হজমই করতে পারলো না, ওটাও দীক্ষা, যে আমি এমন কোনো কথা বলবো না যেটা মানুষের উপকার হবে না, তো সেটাই বলছি, সবটুকুই দীক্ষা। তো দীক্ষার আগের একটা স্টেজ আছে যেটা খুব দরকার, নিজের কাছে নিজের কথা দেওয়া, যে আমি দীক্ষা নিব এবং আমি ওই রাস্তায় আমার আগে যারা চলে গেছেন ওই রাস্তা দিয়ে তাদের দেখানো পথ আমি অনুসরণ করবো, এবং সেটি প্রতি মুহূর্তে, প্রতিটি মুহূর্তে, কোনো গুরুদেব বলবেন না যে তুমি দীক্ষা নিয়ে তারপর মন্ত্রতন্ত্র জপ করে দিয়ে উঠে তুমি যা খুশি করো, বাঁদর নাচ নাচো, মানুষ আজকাল আমরা বাঁদর নাচ নাচি, কিন্তু আমরা দীক্ষিত, আমরা মানুষকে নিয়ে আলোচনা করি, এক্সপেক্ট করি, এমন এক্সপেক্ট করি যে মানুষকে দশে আমার কথা না শুনলে তাকে আমি দশটা কথা বলি, এটা কি কোনো ইনিশিয়েশন? তো আমি আজকে তোমাদের সকলের কাছে এই প্রশ্নটা রাখলাম, যে দীক্ষা
তো আমি নিতেই পারি, আমি গুরুর কাছে গেলাম, চারটে বই পড়লাম, আমি দীক্ষা নিতেই পারি, কিন্তু দীক্ষার আগে স্টেজটা কি কতটা দরকার এটা একটু ভাবনা। সেটাকে আমি ঠিক বললাম বা আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে দীক্ষা নেওয়ার আগে একটা ইনিশিয়েশন একটা দরকার, নিজেকে তৈরি করা, নিজেকে কথা দেওয়া। তো সেটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে সত্যি কি এটা প্রয়োজন, ইনিশিয়েশন একটা দরকার দীক্ষা শুরুর, দীক্ষা হওয়ার আগের একটা ইনিশিয়েশন, যখন আমি নিজের কাছে নিজে কথা দেবো যে আমি চলছি ওই ওই সতের পথে, আমি যেতে শুরু করবো এবার, আমি প্রতিটি রাস্তার প্রতিটি মোমেন্ট আমি নিজের জীবন দিয়ে পালন করব। তো সেইটা আমার মনে হয়। তো যাই হোক, আজকে এই নোটে শেষ করলাম, ভালো থেকো তোমরা সবাই, আর তোমাদের সবার ভিডিও দেখবো বলে বসে রইলাম। টাটা।